এখন আমরা যাইতেছি গরুর মাংস আনার জন্য সবাই একসাথে আমাদের প্রবাসীতে ঈদ দেখেন কিরকম কেটা রানবো রানবো ভাগ ভাগ করে কেটে আজ কা শাল আমি ভাগ করবো জ্বর উঠলে ভাগ করুন এই যে আমরা মার্কেটের ভিতরে আসছি আর আমার জন্য কিনবোলা কি করবো দেখা যাক কি লেগ পিস নিতেছ নাকি লেগ পিস নিবা হ্যাঁ কি লেগ পিস নিবা নাকি আমি চিনি না চিমের বেশি আচ্ছা ঠিক আছে অনেক সিম বেশি নিবা আচ্ছা ঠিক আছে তাহলে সিম বেশি নিয়ে কোনো কিছু কিনতো না এমনি করতেছে জানো আর কেমন লেগেছে অযথা করতেছে না কোনো কিছু কিনতো না মিঠু রানি কি করবা তেল ডালবা তেল ডালতে হবে হ্যাঁ মশলা দিতে হবে পেঁয়াজ মরিচ আদা রসুন সব দিয়ে দিব সব দিব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ডালা হইতাছে তেল আমরা প্রবাসীরা কিভাবে পাক করে একটু দেখেন তেলা তো লাগবো মনে হয় হ্যাঁ লাগবো না হ্যাঁ তারপরে ডালা হবে পেঁয়াজ রসুন মরিচ আদা এইসব ডালা হইব তারপরে দেখেন সবাই কিভাবে আমরা পাক করি পেঁয়াজ রসুন সব কিছু ডালা হইতেছে দেখেন আমরা এটা হচ্ছে আমাদের প্রবাসীদের রান্না কীভাবে দেখেন আমরা করি রান্না দেখেন দেখেন আমরা কীভাবে রান্না করি আমাদের পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেছে এখন এখন এই পেঁয়াজটা আমরা একটু ভেজে নিব এই তেজপাতা আমরা দেখেন আমাদের এই মিঠুন সব ডালতেছে তেজপাতা ডালতেছে এখন তেজপাতা একবারে কাইটা ডাল দিতেছে নাটা ছেড়ে দিতেছে দেখেন ইহা দিবে নাকি আমার চিকেন দিবে নাকি তারপরে চিকেন দিব এখন আমাদের মিঠুন তরকারি ঢেলে দিই বলে ঢেলে দিব বলে বলতাছে একটু ঢেলে দেই ঢেলে দেবো আপনারা খাইবেন ঢেলে দিতেছে হ্যাঁ এখন মিঠুন তরকারি ঢেলে দিয়েছে আমাদের রান্না শেষ হয়ে গেছে এখন মিঠুন তরকারি ঢেলে দিয়েছে এখন আবার অন্য তরকারি পাক শুরু হবে